তো তোমরা তো ফাইলের ব্যবহার দেখলে, তো আমি আশা করছি ফাইল দিয়ে তোমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন তৈরি করবে, সেটা তোমার ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্যই হোক কিংবা তুমি শখে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করো না কেন, যেমন ধরো কোনো অ্যাড্রেস বুক তুমি বানাতে পারো। তো ফাইলের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং কনটেস্টে বা আমি যখন বাসায় প্রবলেম সলভিং প্র্যাকটিস করব তখন। কারণ তোমরা তো জানো যে আমরা যখন অনলাইন জাজে কোনো প্রবলেম সাবমিট করি তখন সেটা কি হয়, তখন কিন্তু কেউ তোমার কোডটা ম্যানুয়ালি দেখে না, তখন অটোমেটিক একটা সফটওয়্যারের মাধ্যমে তোমার প্রোগ্রামটা চালানো হয়, এবং একটা থাকে ইনপুট ফাইল আর একটা থাকে জাজের আউটপুট ফাইল। তো তোমার প্রোগ্রামটা, যেমন ধরো ইনপুট ফাইলের নাম যদি হয় ইন ডট টিএক্সটি, তো তোমার প্রোগ্রামটা সেই ইনপুটের এগেনস্টে চলবে এবং একটা আউটপুট ফাইল প্রডিউস করবে, সেটা হচ্ছে আউট ডট টিএক্সটি। সেখানে কিন্তু তোমার স্ক্রিনে আউটপুট আসবে না, তোমার স্ক্রিনে যে আউটপুটটা দেখানোর কথা সেটা একটা ফাইলে গিয়ে জমা হবে। আর যাদের একটা ফাইল থাকবে, যেমন ধরো সেটার নাম হতে পারে অ্যান্সার ডট টিএক্সটি, এবং তারপর সেই প্রোগ্রামটা, যাদের প্রোগ্রামটা অটোমেটিক দুটা ফাইল কম্পেয়ার করবে, এবং কম্পেয়ার করে যদি হুবহু মিল পায় যে হ্যাঁ 100 ভাগ মিল, তাহলেই কেবল তোমার প্রোগ্রাম একসেপ্টেড বলবে। যে কারণে কোনো কিছু প্রিন্ট করলে, যেমন কোনো এরিয়া যদি প্রিন্ট করতে বলা হয় এবং আমি যদি বলি দ্য এরিয়া ইজ, কিন্তু যাদের আউটপুটে দ্য এরিয়া ইজ নাই, শুধু এরিয়াটা প্রিন্ট করা, বা যাদের আউটপুটে দশমিকের পর 3 ঘর কিন্তু আমি প্রিন্ট করলাম 6 ঘর, তো এসব হয় না। তো এই জন্য আমাদের যখন অনেক সময় প্রোগ্রামটা তোমার একসেপ্ট হচ্ছে না অনলাইন জাজে, বা কোনো ঝামেলা হচ্ছে বা তুমি টেস্ট করতে চাও, তখন তুমি কি করবে, একটা ইনপুট ফাইল তৈরি করবে হাতে, এবং তার জন্য তুমি নিজে একটা আউটপুট ফাইল তৈরি করবে যে এটার উত্তর কি হওয়া উচিত, আর আরেকটা আউটপুট ফাইল জেনারেট করবে তোমার প্রোগ্রাম দিয়ে, যে তোমার প্রোগ্রামটা চললে সেটা ওই ইনপুট ফাইলের এগেনস্টে কোন আউটপুট ফাইল জেনারেট করে। এবং তারপর তুমি দুইটা ফাইল দেখলেই তুমি নিজে খুলেও দেখতে পারো, বা ডিফ দিয়ে DIFF সেই কমান্ডটা দিয়ে তুমি তোমার দুইটা ফাইলের পার্থক্য দেখতে পারো। তো এখন আমি তোমাদের একটা ফাঁকিবাজি বুদ্ধি দেখাবো, যে একদম ফাইল পয়েন্টার ব্যবহার করা লাগবে না বা ফাইল ওপেন ক্লোজ এসব কিছুই করা লাগবে না, আমরা খুব সহজে একটা প্রোগ্রামকে, যে তুমি একটা প্রোগ্রাম লিখেছো এখন এটার মধ্যে আমি ফাইলের ফিচারটা যুক্ত করে দিব যাতে সে ইনপুট এবং আউটপুট নিতে পারে। তো চলো আমরা কোডে চলে যাই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে খুব সহজ একটা প্রোগ্রাম লেখা আছে, এটা দুইটা সংখ্যা ইনপুট নেয় এবং তার যোগফল প্রিন্ট করে। তো তোমাদের অনেকেই যারা স্ক্যানএফ এর এইভাবে দেখো নাই ব্যাপারটা আগে, যে হ্যাঁ 2 সমান সমান স্ক্যানএফ, এটা কি জিনিস? এটা হচ্ছে যে স্ক্যানএফ তো একটা ফাংশন এবং তারও একটা রিটার্ন ভ্যালু আছে। তো সে কি রিটার্ন করে? সে রিটার্ন করে যে সে কয়টা আইটেম ঠিকমতো ইনপুট নিতে পারলো বা ঠিকমতো স্ক্যান করতে পারলো। তো সে যদি 2টা সংখ্যা ইনপুট নিতে পারে তাহলে সে 2 রিটার্ন করবে। তাহলে যতক্ষণ আমি 2টা সংখ্যা দিয়ে যাব সে ততক্ষণ 2 রিটার্ন করতে থাকবে, এবং হোয়াইলের ভিতর কন্ডিশনটা সত্য হবে, এবং সত্য হলে সে ভিতরে গিয়ে 2টা সংখ্যা যোগ করবে এবং সেটা প্রিন্ট করবে যোগফলটা। তো এখন আমি যদি চাই যে হ্যাঁ একটা ফাইল ব্যবহার করব, যে আমি স্ক্রিন থেকে ইনপুট না নিই ফাইল থেকে নিব, তখন আমি সেটা কিভাবে করব? আমি জানি তোমরা অনেকেই সেটা করতে পারবে আগের লেকচারগুলো থেকে, তো আমরা এখন সেটা করব FreeOpen ব্যবহার করে। তো আমরা খুব সহজে যেটা করব, শুরুতে 2 লাইন কোড যোগ করব FreeOpen, ধরো আমি ফাইলটা ডি ড্রাইভে রাখলাম, কোড ইন ডট টিএক্সটি আর স্টিডিআইএন, আউটপুট ফাইলের নাম। তো এখন আমরা দেখো যেখানে ইনপুট ফাইলটার নাম এবং এখানে লিখেছে আউটপুট ফাইলটার নাম, এখানে RT হচ্ছে রিড টেক্সট এবং STDIN হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট যেটা আমি দিতাম কিবোর্ড থেকে, সেই কিবোর্ডের ইনপুটটা সে এখন ফাইল থেকে নিবে, এবং এখানে STDOUTটা হচ্ছে তোমার মনিটরে যেই আউটপুটটা দেয় সেটা, দেখুন সে আউটপুটটা মনিটরে না দিয়ে ফাইলে দেবে। তো এখন দেখি আমরা ইন এবং ইন ফাইলটাকে তৈরি করে দিই। এই ডিরেক্টরিতে আমি একটা নতুন টেক্সট ফাইল তৈরি করব, ইন ডট টিএক্সটি দিলাম না কারণ এখানে অটোমেটিক এক্সটেনশন দেওয়ার ব্যবস্থা আছে উইন্ডোজে। কারণ আমি ধরো এরকম সংখ্যা জোড়ায় জোড়ায় দিচ্ছি,
তো আমি আসো আগে শুরুতে একটা এফ্রি ওপেন কমেন্ট আউট করে দিই, শুধু ইনপুটের এফ্রি ওপেনটা রাখলাম। তাহলে আমি যে ইন ডট টিএক্সটি তে যে সংখ্যাগুলো লিখেছি তার যোগফল তুমি মনিটরে দেখতে পারবে যদি প্রোগ্রামটা রান করি। তো চলো প্রোগ্রামটা রান করি। এখন তুমি দেখতে পাচ্ছ যোগফলগুলো, 12 12, 5107, 6 11। এখন যদি আমি এই আউটপুটটা ফাইলে পেতে চাই তাহলে এটাকে আমি কমেন্ট উঠিয়ে দিলাম এবং এখন আমি প্রোগ্রাম রান করি। দেখো স্ক্রিনে কিন্তু তুমি আউটপুট পাওনি। আউটপুটটা কোথায় থাকবে? আউটপুট আসবে হচ্ছে ঠিক ইন যেখানে ছিল সেখানে, আউট ডট টিএক্সটি একটা ফাইল হয়েছে। এখন দেখো আমি দুইটা ফাইলই ওপেন করি, 3 9 যোগফল হচ্ছে 12, 12 0 যোগফল হচ্ছে 12, 105,000 যোগফল হচ্ছে 5100, 3 4 7, 2 4 6 এবং 6 5 11। প্রোগ্রাম কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে এফটি ওপেনের ব্যবহার। তুমি যেটা করবে, যে প্রোগ্রামই লেখো না কেন, ফাইল দিয়ে টেস্ট করবে। ফাইল দিয়ে টেস্ট করলে টেস্ট করতে সুবিধা হয়। শুরুতেই এই দুইটা কমান্ড দিয়ে রাখবে। তোমার যদি ঠিক একই জায়গায় তোমার ইনপুট আউটপুট ফাইলটা থাকে, তোমার এই যে এই শুরুর এই অংশটা দেওয়ার দরকার নাই, এতটুকু রাখলেই হবে। এভাবে প্রোগ্রাম টেস্ট করার পর এটা রেখে কিন্তু সাবমিট করলে হবে না। সাবমিটের আগে অবশ্যই তুমি সেটা কমেন্টে ডিসেবল করে দিবে। তো তোমরা যখন আরেকটু প্রোগ্রামিং শিখবে, তোমরা দেখবে যে এই জিনিসটা হ্যান্ডেল করার আরেকটা মজার উপায় আছে। তো এভাবে এফ্রি ওপেন ব্যবহার করে খুব সংক্ষেপে তুমি তোমার ফাইলের কাজটা সেরে নিতে পারো।